বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ পার রাখল সাতচল্লিশ বছরে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদীদের ঐক্যবদ্ধ শক্তিমঞ্চ হিসেবে এই দল গঠন করেন প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত দেড় যুগ সবচেয়ে প্রতিকূল সময় পার করে দলটি যদিও শাসক হাসিনা সরকারের পতনের পর এখন বাধাহীনভাবে রাজনীতির মাঠে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে দলটির পরবর্তীতে লক্ষ্য আগামী ভূমি ভূমিধ্বস বিজয় বন্যার কারণে বার্ষিকীর প্রায় সব আনুষ্ঠানিকতা বাতিল করেছে বিএনপি প্রতিবেদন দ্বিধাবিভুক্ত মানুষ মুক্তির দিশাহীন জাতি তেমনি প্রেক্ষাপট ছিল পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যার পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের অমানেশের মেঘ কাটিয়ে সুভ্রতা ছড়িয়ে দেন তৎকালীন সেনাপ্রধান জিয়া রহমান উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাই জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি এরপর উনিশ দফার অর্থনৈতিক কর্মসূচির ভিত্তিতে প্রতিষ্ঠা করেন জাগদল পরে বিভিন্ন রাজনৈতিক পথ মতের অনুসারীদের এক প্ল্যাটফর্মে এনে উনিশশো সালের এই দিনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক ধরনের মেরুকরণ জাতীয় রাজনীতিতে লক্ষ্য করা যায় এই সকল মেরুকরণকে একটা জায়গায় নিয়ে এসে বাংলাদেশি জাতীয়তাবাদের দ্বারা তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন বলে আমার মনে হয় সেক্ষেত্রে তারা ওই সফল হয়েছিলেন দল গঠনের মাত্র দুই বছরের মাথায় বিপদগামী সেনাদের হাতে প্রাণ দিতে হয় বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক ও নন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে তারপর দলের হাল ধরে স্বৈরশাসনের বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ে আপসহীন ভাবমূর্তি গড়ে ওঠে গৃহবধূ থেকে রাজনীতিবিদ হওয়া খালেদা জিয়ার রমনা রেস্তোরাঁয় ডান বাম মধ্যপন্থীদের মিতালিতে গড়ে ওঠা সেই নদী আজ মহাসাগর যদিও নানা ঘাত প্রতিঘাত চড়াই উতরাই উত্থান পতন আর ভাঙা করায় ছেচল্লিশ বছরে উপনীত হয়েছে বিএনপি চারবার রাষ্ট্রক্ষমতে থাকা বিএনপি এমন একটি সময় সাতচল্লিশ বছরে পা রাখছে যখন ঘোর অমানিশা কাটিয়ে কিছুটা স্বস্তির শ্বাস রাজনীতির বাতাসে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন জনগণকে ভোটের মালিকানা ফিরিয়ে দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করাই তাদের চ্যালেঞ্জ দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক এবং বিভিন্ন সংস্কারের মাধ্যমে যেন আমরা এই গণতন্ত্রকে ব্যবহার করে যেন আমরা দেশে সামাজিক শৃঙ্খলা সামাজিক সৌহার্দ্যপূর্ণতা এবং এই সমাজকে গণতান্ত্রিক করা যায় এটাই মূল উদ্দেশ্য এখনও একই উদ্দেশ্য আমাদের এর বাইরে থেকে দলটি গঠন করা হয়েছে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা এবং বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষর রাখতে হবে এবং দেশের সকল নাগরিকের সমান অধিকার থাকতে হবে এবং এই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটাই আমাদের চ্যালেঞ্জও বলতে পারেন এটা আমাদের আগামী দিনের এটাকে আরও পরিপূর্ণতা কিভাবে দিতে পারি সেটাই আমাদের জন্য এখন আগামী দিনের আমাদের পথ চলার পাথেও হিসেবে থাকবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবছর বিএনপি ছয় দিনের কর্মসূচি দিলেও বন্যার কারণে তা বাতিল করে আমরা এই কর্মসূচিকে একেবারে এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব আরেফিন শাকিল নিউজ টোয়েন্টি ফোর ঢাকা যারা